আমি সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছে রাজ্য সরকার চাইলে প্যাপট্যাপের কথা বাদ দাও, বেতন কাঠামো দিতেই পারে। বেতন কাঠামো বলতে কি বলতে চাচ্ছে? আরে বেতন কাঠামো মানে বেসিক প্লাস দিয়ে তো, হ্যাঁ এটা তো আমি দিব বললে হবে না, এটাকে তো পারমিশন করাতে হবে এর কাছ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। আজকে যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে না জানিয়ে বেসিক ক্লাস দিয়ে করে প্রেসটাকে কনভার্ট করে দিই, তাহলে তো পরের দিন থেকে এ বন্ধ হয়ে যাবে। ওদের যে এই হাজার হাজার কোটি টাকা আছে, এই টাকাটা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসবে না, কি করে দেবে রাজ্য সরকার? এটার প্রসেস কি আছে স্যার তাহলে? কনসোলিডেটেড পে যদি রান করে, মোর দেন 1 ইয়ার কনসোলিডেটেড পে তে রান করার পরে ওটা ফ্রিজ করা হয়, ওটাকে বলে ফ্রিজিং। ফ্রিজিং এ গিয়ে ওটাকে করা যায়, ওরা রুলস আছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমাকে তো এখনই কনসোলিডেটেড পে তে তো কনভার্ট করাই হয়নি এখনো পর্যন্ত। এবারে যেটা আসছে সে তো অনালে আমি আসছি, এটাকে তো কনসোলিডেটেড পে তে নিয়ে আসতে হবে। বলছি স্যার, এবারে এই সপ্তাহের মধ্যে কি কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? বিকাশ ভোট টিকাশ বলুন। একটা দেখি 7 তারিখের পরে, উনি বলেছেন 7 তারিখের পরে সবাইকে নিয়ে এসে একটা ডেপুটেশন মতো দেব। এখন আধিকারিকের উপরে আর কত চাপ সৃষ্টি করবো, আর উনি নতুন এসেছেন, যদিও উনি বলছেন কাজ এলে লোক এলে করাবো। আমি তো যে মেশিনের কাজ, অনলাইন কাজ, সেক্ষেত্রে আমি বাইরের লোক নিয়ে এসে করতে পারি না, আর আমার সেরকম কোনো পারমিশন নেই সরকারি তরফ থেকে যে আমি বাইরের লোক দিয়ে কাজ করাবো। এটার লাস্ট 3 ইয়ার্স এর ইয়ে দরকার, রেফারেন্স দরকার, তার ফাইল কোথায় আছে, তার কি আছে। এখন অনলাইন যে ফরম্যাট সেটার মধ্যে ওই লাস্ট 3 ইয়ার্স এর রিফ্লেকশন আছে, এখন সেগুলো তো অনেক ডাটা দরকার না। এখন নতুন লোককে দেওয়া তো সেই জায়গায় হবে না, ওই ম্যানেজমেন্ট স্টাফের উপরে নির্ভরশীল হতে হবে। এখন দেখা যাক, 7 তারিখ পর্যন্ত উনি তো বলেছেন যে 7 তারিখের মধ্যে আমি একটা প্ল্যানিং করি কি করব। না, ওই যে গোয়ার যেটা প্যাপটা দেখছি, ওখানে 30,000-এর মধ্যে কেন্দ্র বলছে সর্বোচ্চ 15,000-এর দিতে পারবে বলছে, তাহলে ওইটা স্যার? তার কন্ট্রিবিউশন 15,000 টাকা বেশি হবে না। হ্যাঁ, তাহলে স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন স্যার, আমি বুঝার চেষ্টা করছি যে তাহলে সর্বোচ্চ যদি 15,000 টাকা একটা প্রাইমারি সেকশনের জন্য পায়, তাহলে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের 40% শেয়ার যদি দেয়, তাহলে সেক্ষেত্রে তো 25,000 টাকা দাঁড়ায় নাকি? ও আমি সেটাই প্রাইমারি 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 টিচারদের প্যারা টিচার কিন্তু প্যারামিটার কিন্তু 18,000 টাকা। না, 18,000 টাকা তো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কি বেঁধে দিয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে সর্বোচ্চ সে 15,000 টাকা দিতে পারে একজন প্রাইমারি। কে বললো কে বললো প্যারামিটার বেঁধে দিয়েছে? ওরা রিকুইজিশন দিল কি করে? প্যারামিটারের উপরে রিকুইজিশন দিল, প্যারামিটার ফেব্রুয়ারি মাসের লাস্টে প্যারামিটার দিয়ে দিয়েছিল সবাইকে। তাহলে স্যার গোয়ার জন্য এটা কি করে হচ্ছে? হ্যাঁ, তাহলে গোয়ার জন্য কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট 15,000 টাকা দিচ্ছে? আরে গোয়া স্টেট গভর্নমেন্ট বাড়তি দিলে দিতেই পারে, দিক না, আমাদের স্টেট গভর্নমেন্ট দিচ্ছে না কেন বাড়তি? না, সেন্ট্রাল গভর্নমেন্ট তো বলেছে যে যদি এই যে গোয়ায় যে 30,000 টাকা একজন প্রাইমারি শিক্ষকের বেতন দেখাচ্ছে এসেছে, তাহলে সেক্ষেত্রে তার 60% শেয়ার হলে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয় 18,000 টাকা। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে আমরা 18,000 টাকা দুবো না, আমরা 15,000 টাকা দুবো। সেই জায়গায় হ্যাঁ, দাঁড়িয়ে ঠিকই তো, অসুবিধাটা কোথায়? তো সেটা, হ্যাঁ, তাহলে স্যার সেটাই যদি হয়, তাহলে একটা বিষয় এসে ভাবতে হবে, তাহলে আমাদেরও তো প্রাইমারি শিক্ষকের জন্য যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, তুমি তুমি প্রাইমারির জন্য যদি ইয়ে থাকো 25,000 টাকা চাও, তাহলে আবার প্রাইমারির জন্য কত চাইবে? 20,000 টাকা? না, আবার প্রাইমারির জন্য যেটা তার 60% সর্বোচ্চ 20,000 টাকা যদি চায় সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, তাহলে ইয়ে দিবে 13,000 টাকা, 33,000 টাকা দাঁড়াচ্ছে, সে দেখ নাই রে পরে। দেবে কেনা বলছি, তার কন্ট্রিবিউশন 15,000 টাকা বেশি দেবে না। তুমি আবার প্রাইমারিকে, লোয়ার প্রাইমারিকে তুমি যদি সর্বোচ্চ দিয়ে দাও, তাহলে বাকিগুলো কি করে দেবে? তোমাকে তো সেইভাবে র্যাঙ্ক সাজাতে হবে। ও আচ্ছা, মানে সর্বোচ্চ তুমি এখন আর দিচ্ছ হবে না, তারা প্যারামিটার অনুযায়ী দিচ্ছে। তুমি এখানে মাংস রান্না করো, ঝোল রান্না করো, আর ডাল ভাত করে যা পারো করো, ঠিক তারা অলরেডি দিয়ে দিয়েছে। 40 টাকা সেকেন্ডের জন্য বরাদ্দ হয়েছে। বলছি স্যার, এবারে এই এই সপ্তাহে সেরকম কিছু ইম্পর্টেন্স আছে মিটিং ফিটিং হওয়ার খবর পাচ্ছেন? আজ তো সোমবার। ওই গিয়ে কি করবো বলো, আধিকারিকের উপরে তো অযথা চাপ সৃষ্টি করে তো তোমার লাভ নেই। এত গ্রুপ ডি ছাড়া কেউ আসছে না অফিসে। আচ্ছা, আধিকারিকের জন্য কি এটা? আচ্ছা আচ্ছা, আপনি মনে করছেন, আপনি যেটা বলছেন অনেকে আপনার এটা সমালোচনা করছে যে আধিকারিকরা এইটা করবেন, এমন না, মন্ত্রীর সদিচ্ছা নেই বলে হচ্ছে না। বলছি স্টাফ নেই, কাজের স্টাফ নেই, ব্যাস গভর্নমেন্টের কম্পালসারি অ্যাটেন্ডেন্স নেই।
যারা আসছে তারা তো গ্রুপ দিই, 4-5 জন করে আসছে তারা তো গ্রুপ দিই, তারা তো কাজ করবে না। এরা তো ইউডি র্যাঙ্কে ডিএস রা করে। হুম 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 হুম